আসসালাম আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভিউয়ার্স এ ভিডিওর আলোচনার বিষয় ব্রেস ট্রিটমেন্ট চলাকালীন কতদিন পর্যন্ত দাঁতের উপরে ব্রেসেস লাগিয়ে রাখতে হয় এবং এই ব্রেসেস ট্রিটমেন্ট চলাকালীন খাবার দাবার খাওয়া এবং অন্যান্য বিষয়ে করণীয় সম্পর্কে তো ভিউয়ার্স আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন ভিউয়ার্স আপনারা অনেকেই জানেন যে আঁকা বাঁকা উঁচু নিচু এবং ফাঁকা দাঁতের জন্য ব্রেসেস ট্রিটমেন্ট করা হয়ে থাকে আপনার স্ক্রিনে যে ছবিটি দেখতে পাচ্ছেন মূলত এটি হলো দাঁতের ব্রেসেস ট্রিটমেন্ট কখনও কখনো এটি শুধু এক মাড়ির জন্য করা হয়ে থাকে আবার কখনো অবস্থা যদি এমনটি হয় যে দুই মাড়িতেই ব্রেসেস করাতে হবে তাহলে দুই মাড়িতেই করানোর প্রয়োজন হয় ভিওয়ার্স ব্রেসেস ট্রিটমেন্টটি সবার জন্য এক ধরনের সময়ের প্রয়োজন হয় না কারো ক্ষেত্রে ছ মাসের মতো সময় লাগে কারো ক্ষেত্রে আবার এর থেকে অনেক বেশি সময় লাগে দুই বছর পর্যন্ত সময় লাগে কারো কারো দেড় বছর পর্যন্ত সময় লাগে তো ভিওর্স দিন পর্যন্ত সময় লাগুক না কেন এই যে ব্রেসেসটি আপনারা দেখতে পাচ্ছেন এগুলোকে আমরা ব্র্যাকেট বলে থাকি এই ব্র্যাকেটগুলো দাঁতের উপরে পেস্টিংয়ের মাধ্যমে সেটিং করে দেওয়া হয় এবং সেই সঙ্গে ঠিক এমনটিই থাকে তো ভিওর্স এই ব্রেসেস ট্রিটমেন্ট চলাকালীন যতদিন পর্যন্ত আপনার ব্রেসেস ট্রিটমেন্ট চলবে অর্থাৎ দাঁতের যে সমস্যার জন্য আপনি ব্রেসেস ট্রিটমেন্ট করিয়েছেন সেই সমস্যাটি যতদিন পর্যন্ত আপনার সমাধান না হবে ততদিন পর্যন্ত কিন্তু এই ব্রেসেস আপনার দাঁতের উপর বসানো থাকবে বা লাগানো থাকবে ভিউয়ার্স আপনারা এইখানে এই যে দাঁতের যে পজিশনটা দেখতে পাচ্ছেন এমন পজিশনে যদি আপনি ট্রিটমেন্ট করান তাহলে এক বছরের বেশি সময় লাগবে এই ধরনের দাঁতের জন্য চিকিৎসা করানোর জন্য তো যখন এক বছর ধরে এমন দাঁতের ট্রিটমেন্ট চলবে তখন এই এক বছরেই কিন্তু আপনার এই ব্রেসেস এই ব্র্যাকেটগুলো দাঁতের উপর বসানো থাকবে লাগানো থাকবে ভিওর্স সবার এক ধরনের সময়ের প্রয়োজন হয় না কারো কারো ক্ষেত্রে একটু কম সময় লাগতে পারে যেমন এইখানে যে দাঁতের ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই একটি দাঁত নিচু রয়েছে এই একটি দাঁত নিচু রয়েছে এবং সেই সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন যে দাঁতের আরও কিছু সমস্যা রয়েছে তো সব বিষয়ে তো ভিওর্স এই পজিশনের দাঁতের জন্য হয়তো আগে যে ছবিটি দেখলেন এখানকার থেকে এইখানটায় একটু সময় কম লাগতে পারে যেমন এইখানে যদি ব্রেসেস ট্রিটমেন্ট করানো হয় এই পজিশনে তাহলে আপনার প্রায় আট মাসের মতো সময় লাগতে পারে সাত থেকে আট মাস তার মধ্যে কিন্তু এটি যথাযথভাবে ট্রিটমেন্ট কমপ্লিট হয়ে যাবে তো ভিউয়ার্স মূলত দাঁতের কন্ডিশন কেমন রয়েছে কতটুকু আঁকা বাঁকা রয়েছে কতটুকু ফাঁকা রয়েছে এটি হলো বিবেচ্য বিষয় এক একজনের এক এক রকম ফাঁকা থাকে সমস্যা থাকে সেগুলা ট্রিটমেন্টের এক একজনের এক এক রকম সময় লাগে তবে দুই থেকে আড়াই বছর পর্যন্তও ব্রেসেস ট্রিটমেন্টের সময় লাগে দাঁতের পজিশনের উপর নির্ভর করে ভিউয়ার্স এই যে ব্রেসেস ট্রিটমেন্টটি করা হয় এই ব্রেসেস ট্রিটমেন্ট চলাকালীন যে খাবার দাবার খাওয়ার বিষয় রয়েছে এটি স্বাভাবিকভাবেই আপনি আগে যেমনভাবে খাবার দাবার খেতেন ঠিক তেমনিভাবেই আপনাকে খাবার দাবার খেতে হবে এই ব্রেসেস ট্রিটমেন্টের যে ব্র্যাকেটগুলো বসানো হয় এবং যে অয়ার ব্যবহার করা হয় এর কিছু বৈশিষ্ট্য রয়েছে আর তা হলো এগুলো যখন দাঁতে বসানো হয় দাঁতে সেটিং করা হয় তার পরবর্তীতে মনেই হয় না যে মুখে কিছু রয়েছে বা দাঁতের উপরে কিছু রয়েছে এটির এটি হলো বৈশিষ্ট্য এগুলা দাঁতের উপর আছে দেখা যাচ্ছে কিন্তু আপনি যখন এগুলো সেটিং করে দেওয়া হবে তখন এগুলা কোনো ধরনের অস্বস্তির কারণ হয় না আর মূলত এটি হলো ব্রেস্ট ট্রিটমেন্টের অন্যতম বৈশিষ্ট্য ভিউয়ার্স মুখের ভিতরে যদি কোনো আঁশ জাতীয় কোনো কিছু থাকে বা দাঁতের ফাঁকে যদি কোনো কিছু বেঁধে থাকে তাহলে কিন্তু আমাদের অস্বস্তি বোধ হয় যতক্ষণ পর্যন্ত সেটি বের না করা হয় ততদিন ততক্ষণ পর্যন্ত বিভিন্ন অনুভূতি সৃষ্টি হয় কিন্তু যদি ব্রেসেস ট্রিটমেন্টটি করা হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই ধরনের কোনো সমস্যা বা অস্বস্তির কোনো কারণ থাকে না এটি হলো এই ব্রেসেস ট্রিটমেন্টের বৈশিষ্ট্য তো ভিওর্স এখানে আপনারা যে ছবিটি দেখতে পাচ্ছেন যদি পজিশনটা এমন হয় এখানে দেখুন যে অনেক আঁকা বাঁকা দাঁত কিন্তু এখানে রয়েছে আর এমন দাঁতের জন্য প্রায় দেড় বছরের বেশি সময় লাগবে আপনার ট্রিটমেন্টের জন্য ভিওর্স ব্রেসেস ট্রিটমেন্টের মাধ্যমে আঁকা বাঁকা উঁচু নিচু যদি অধিক হয়ে থাকে তাহলেও আপনি এই ট্রিটমেন্টের মাধ্যমে ট্রিটমেন্ট করে সেগুলা স্বাভাবিক পর্যায়ে আনা সম্ভব কিন্তু একটু সময়ের ব্যাপার অনেকেই বলে থাকেন যে ব্রেসেস কি কখনো খুলে যায় এই যে যে ব্রেসেসগুলো বা ব্র্যাকেটগুলো বসানো হয়েছে দাঁতের উপরে এগুলা কি কখনো খুলে যায় হ্যাঁ ভিওয়ার্স এগুলো খুলে যেতে পারে বা উঠে যেতে পারে যদি কখনো এই ব্রেসেসের যে ব্র্যাকেটগুলো বসানো হয়েছে দাঁতের উপরে এগুলো কারো কারো ক্ষেত্রে উঠে যেতে পারে বা যে পেস্টিং দিয়ে এই ব্র্যাকেটগুলো বসানো হয় এগুলো মাঝে মাঝে উঠে যায় তো ভিউয়ার্স যদি এমনটি হয়ে থাকে এটি সবার ক্ষেত্রে হয় না তবে হয় না এমনও নয় কারো কারো ক্ষেত্রে এই ব্র্যাকেটগুলো উঠে যায় কিছুদিনের মধ্যে উঠে যেতে পারে তো ভিওর্স যদি কখনো তেমনটি ঘটে যে আপনার এই ব্র্যাকেটগুলো উঠে গেছে তাহলে আপনাকে পুনরায় সেই ডাক্তারের কাছে যেয়ে আবারও কিন্তু সেই ব্র্যাকেটটা যথা যথাস্থানে আপনাকে লাগিয়ে আসতে হবে যখন যথাস্থানে আপনি লাগিয়ে আসবেন তখন আবারও কিন্তু আপনার সেম আগের মতোই হয়ে যাবে তো ভিওরস মূলত এই ব্রেসেস ট্রিটমেন্টের সময়ের উপর নির্ভর পজিশনের উপর নির্ভর করে এটি কতদিন পর্যন্ত দাঁতের উপরে রাখতে হবে আর এটির জন্য কোনো ধরনের অস্বস্তি বোধ হয় না এবং আপনি সব ধরনের খাদ্য খাবারগুলা এখানে এই ব্রেসেস করার পরে খেতে পারবেন তবে ডেন্টিস্টরা পরামর্শ দিয়ে থাকেন এই ব্রেসেস ট্রিটমেন্টটি চলাকালীন যতদিন আপনার ব্রেসেস ট্রিটমেন্টটি চলবে ততদিন পর্যন্ত আপনাকে অনেক বেশি শক্ত কোনো কিছুতে কামড় না দেওয়ার জন্য পরামর্শ দিয়ে থাকেন কারণ হলো ভিওর্স আমাদের দাঁতগুলো কিন্তু মুভমেন্ট হয় আমরা যখন কামড় দেই দাঁতের কার্যক্রম চলে তখন কিন্তু আমাদের দাঁতগুলা হালকা হালকা মুভমেন্ট করে তো তার জন্যই ভিওর্স যখন অধিক শক্ত খাবার কামড় দেওয়া হয় তখন এই ব্রেস যে ব্রেসেস করার সময় যে ব্র্যাকেটগুলো দাঁতের উপরে বসানো হয় এইগুলা কখনও কখনও ক্র্যাক করতে পারে উঠে যেতে পারে আর এই সমস্যা এড়ানোর জন্যই বলা হয়ে থাকে যে অনেক শক্ত যেগুলা খাবার রয়েছে যেগুলো অনেক প্রেশার দিয়ে কামড় দিতে হয় সেই খাবারগুলো না খাওয়ার জন্য বলা হয়ে থাকে ভিওয়ার্স ব্রেসেস ট্রিটমেন্ট চলাকালীন আপনার দাঁত ব্রাশ করা এবং অন্য বিষয় সম্পর্কে বিশেষ করে দাঁত ব্রাশ করার ক্ষেত্রে আপনার যে কোনো ব্রাশ আপনি যেটি ইউজ করতেছেন সেটি আপনি ইউজ করতে পারেন ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন যে সাধারণ যে টুথ টুথব্রাশ রয়েছে এটি আপনি ব্রেসেস ট্রিটমেন্ট চলাকালীন ব্যবহার করতে পারেন এছাড়া ভিওয়ার্স এ ধরনের ছোট ব্রাশ আপনাকে ডাক্তার দিতে পারে অথবা আপনাকে বাহিরে থেকে কিনে নিতে হতে পারে এ ধরনের পেরিওডেন্টাল ব্রাশ দিয়েও আপনি কিন্তু দাঁত ব্রাশ করতে পারেন ব্রেস্ট ট্রিটমেন্ট চলাকালীন সময়ে তবে এই ধরনের বড়ো যে টুথ ব্রাশ রয়েছে এগুলোও ইউজ করতে পারেন তবে এক্ষেত্রে খেয়াল রাখতে হবে দাঁত যে ব্রাশটি আপনি ইউজ করছেন সেই ব্রাশ ব্রাশের যে ব্রিসলগুলো রয়েছে অর্থাৎ আঁশগুলো রয়েছে এগুলো যেন নরম প্রকৃতির হয় শক্ত প্রকৃতির ব্রাশ দ্বারা আপনি যদি ব্রাশ করেন তাহলে আপনার দাঁতেরও সমস্যা হয় সেক্ষেত্রে যে ব্র্যাকেটগুলো বসানো হয়েছে এগুলোও আঘাতের কারণে উঠে যাওয়ার সম্ভাবনা থাকে আর তার জন্যই ভিওর্স যদি আপনি বড় ব্রাশ দ্বারা ব্রাশ করেন সেক্ষেত্রে আপনাকে এই ব্রিসলগুলো নরম আছে এমন টুথব্রাশ ব্যবহার করতে হবে এছাড়া ভিওয়ার্স এই যে ফ্লসিং যে ব্রাশগুলো দেখতে পাচ্ছেন এগুলাও আপনি ব্যবহার করতে পারেন মোটামুটি আপনি যখন ব্রেসেস ট্রিটমেন্টটি করবেন বা করতে যাবেন ডাক্তারের কাছে তখন সেই ডাক্তারই আপনাকে পুরো পুরি একটা নির্দেশনা দিয়ে দিবে যে কিভাবে কি করতে হবে আপনার ব্রেসেস্ট ট্রিটমেন্ট চলাকালীন তো ভিওর্স অনেকেরই প্রশ্ন ছিল যে ব্রেস কি অনেক দিন পর্যন্ত দাঁতের উপর পরে রাখতে হবে কি কতদিন পর্যন্ত পরে রাখতে হবে আবার অনেকে বলেছেন যে যদি কখনও ব্রেস্টটি উঠে যায় বা খুলে যায় সেক্ষেত্রে কি করণীয় রয়েছে তো ভিউয়ার্স এই ভিডিওর মাধ্যমে সব বিষয়েই আলোচনা করলাম আশা করি আপনারা পুরো ব্যাপারটাই বুঝতে পেরেছেন তো ভিউয়ার্স ভিডিওর আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম